আরে এই মাছ বার করো, এই মাছ আমার লাগবে, বুঝছো? শ্বশুর বাড়ি যাবো, এই মাছ লাগবে আমার। বাজার হইলে মাছওয়ালারা এই ডেকচির মধ্যে থেকে বড় বড় মাছ বার করে দেয়। আমি বুঝতে পারছি তোমার টাকা হয়েছে, নব্য ধনী তুমি, অনেক টাকার গরম। অবশ্যই টাকা হয়েছে, সেই টাকার গরম এই বাজারে দেখানো যাবে না। তুমি দেশি মাছ আমারে শিখাও। তুমি কি মনে করতেছো আমি কি আমেরিকা থেকে আইছি? আরে বিদেশে থাকি টাকা কামাই ঠিক আছে, কিন্তু আমি এদেশের পোলা, দেশি মাছ আমি বুঝি। এসব মাছ আমার চলবো না। ওই যে বড় মাছ বার করো, ওই যে ইয়ার নিচে ডেক্সির নিচে মাছ আছে, বার করো, বার করো, বার করো। না না স্যার, বের করা যাবে না স্যার, বড় মাছ বের করা যাবে না। আরে এই মাছ বার করো, এই মাছ আমার লাগবে, বুঝছো? শ্বশুর বাড়ি যাবো, এই মাছ লাগবে আমার। বাজার হইলে মাছওয়ালারা এই ডেক্সির মধ্যে থেকে বড় বড় মাছ বার করে দেয়। এর মধ্যে মাছ আছে, বার করো, বার করো স্যার। এটা আমার এক স্পেশাল কাস্টমারের জন্য রাখা, আর এটা ঘুরেই পদ্মা নদী থেকে ধরা পড়ছে। আরে ওই পদ্মা নদীর মাছটাই তো লাগবে আমার। স্পেশাল কাস্টমারের কথা কইলে আমি কি ফালতু নাকি? কোত্থেকে আসছি, উড়ে আসছি আমি? আমি তো স্পেশাল কাস্টমার। বাইর করো, কত টাকা লাগবে? দুই গুণ, তিন গুণ, চার গুণ, যত লাগবে তত দিমু। স্যার আপনি টাকার মালিক হইতে পারেন, ঠিক আছে, কিন্তু সব মাল সবাইকে দেওয়া যায়। বেয়াদবি করতেছিস কিন্তু, একদম থাপড়া কিন্তু দাঁত ফেলাই। অস্বাভাবিক না, কিন্তু অস্বাভাবিক হচ্ছে যে ওই উৎকট গন্ধের পারফিউম, শার্ট ইন করে পড়লে গলায় টাই ঝুলালে এরকম একটা ওয়েস্টকোটের সাথে যাতে ওঠা যায় না। হ্যাঁ, আভিজাত্য অন্য বিষয়। এরকম লুঙ্গি পরে এই বাজারে আসলে আবার যাকে তাকে একেবারে ফালতু মনে করা যাবে না। আপনি কি আমার জ্ঞান দিতেছেন? জ্ঞান দিচ্ছি আমি, বুঝতে পারছি তোমার টাকা হয়েছে, নব্য ধনী তুমি, অনেক টাকার গরম। অবশ্যই টাকা হয়েছে, সেই টাকার গরম এই বাজারে দেখানো যাবে না। এই গরম দেখানোর জন্য অনেক বাজার আছে, সেসব বাজারে যাও। ফটো, আমি মাছ কিনো, ফটো। এটা বাজারে ঢোকার আগে আটকে দিবি, সবারে বলে দিস, পাগল ছাগলে বাজার বেড়ে দিতেছে।